নাও, এবার তুমি এসো এই জলের তলায় আমার ঘর, সেখানে আমি তোমার জন্য বিছানা পেতে রেখেছি। তুমি ঘুমোবে আর আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেব, অনেক আদর করব। কিরে, আর কতক্ষণ? এখনো সময় লাগবে মনে হচ্ছে। আর বলিস না, গাড়িটার যে হঠাৎ করে কি হলো, দুম করে মাঝে রাস্তায় বন্ধ হয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। তোকে তো তখনই বলেছিলাম অত পুরনো গাড়ি না কিনতে। সস্তায় পেলি বলে একেবারে হামলে পড়লি। ওই গাড়ি যে গড়বড় করবে সে তো জানাই ছিল। হ্যাঁ, তুই এখন তত্ত্ব কথা ওরা, আর আমি এই রাস্তার মাঝখানে ঠায় দাঁড়িয়ে তা শুনে যাই। ঠিক আছে, অত খোঁচে যাওয়ার কিছু হয়নি, আমি দেখছি। আচ্ছা, তুই কোথায় আছিস বলতো? কি জানি, লোক নেই জন্যেই এমনকি রাস্তায় কোনো গাড়ি পর্যন্ত যাচ্ছে না যে লিফট নেব। আরে জায়গাটার নাম বল না। রাস্তার মাইল ফলকে তো লেখা রয়েছে দেখলাম শুকপুকুর। ও আচ্ছা, তাহলে তো প্রায় চলেই এসেছিস। ওখান থেকে আর একটুখানি, তুই দাঁড়া, আমি মেকানিক পাঠিয়ে দিচ্ছি। তাহলে তো খুব ভালো হয়। আর মিস্টার মুখার্জি কখন আসবেন? উনি তো বিকেল 3টায় টাইম দিয়েছেন। ওকে, এখন তো 2 বাজে, তুই তাড়াতাড়ি মেকানিক পাঠা। নিন দাদা, গাড়ি ঠিক হয়ে গেছে। থ্যাংক ইউ ভাই। তোমার কত? দিতে হবে না, অনন্তদা নিতে বারণ করেছে। সে কি, তা বললে কি করে হয়? ও কোনো ব্যাপার না, এইটুকু কাজের জন্য কি আর নেব। দেখো অনন্ত, তোমার বাবার সাথে আমার একটা বিজনেস রিলেশন আছে, উনি সুপারিশ করেছেন তাই এই প্রজেক্টটা আমি তোমাদের দিচ্ছি। না হলে কিন্তু এত বড় একটা প্রজেক্ট নিয়ে আমি কোনো রকম ঝুঁকি নিতাম না। তো আমি তোমাদের সবটাই এক্সপ্লেন করলাম, তোমাদের প্রজেক্টটা বুঝতে কোনো অসুবিধা হয়নি তো? না স্যার, কোনো অসুবিধা হয়নি। তাহলে আমাকে ফাইনালি বলো, তোমরা দুজন মিলে এত বড় একটা ডিল হ্যান্ডেল করতে পারবে তো? পারবো স্যার। ওকে, তাহলে কাল তোমরা একবার কলকাতা এসো, আমার ম্যানেজারের সাথে কথা বলে তোমাদের যা যা কন্টেন্ট লাগবে নিয়ে যেও, আর তোমাদের অ্যাডভান্সটাও নিয়ে যেও। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এই প্রজেক্টটা দেওয়ার জন্য। ইটস ওকে মাই বয়, আজ তাহলে চলি, মন দিয়ে কাজ করো। উফ, মিটলো। যাক, আমাদের প্রথম ইন্ডাস্ট্রি প্রজেক্ট জ্যোতি, কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে কিন্তু। হ্যাঁ সে তো হবে। এবার কিছু খেতে দিবি নাকি? খিদে পেয়েছে ভীষণ। হ্যাঁ হ্যাঁ খাবি, যা আগে বাথরুমে গিয়ে স্নান করে আয়। বাহ, তোদের বাড়ির পেছনের দিকটা এত সুন্দর, সেটা তো সামনে থেকে দেখে বোঝাই যায় না। হ্যাঁ, সবাই তাই বলে। আর জানিস তো, এখানে যদ্দূর পর্যন্ত দেখতে পাচ্ছিস তার সবটাই একসময় আমাদের ছিল। আমার দাদু ছিল এই এলাকার জমিদার, কিন্তু জমিদার হলে কি হবে, দাদু ছিল ভীষণ সরল আর সাদাসিধে। কেউ এসে দাদুর কাছে একটু করুণভাবে কষ্টের কাঁদুনি গাইলেই দাদু তাকে কয়েক বিঘা জমি দান করে দিত, আর অনেক জমি দাদুন দিত। কিন্তু দাদুন নেওয়া চাষিরাও দাদুকে ঠকায়, এইভাবেই অর্ধেকের বেশি জমি শেষ হয়ে যায়। এখন এখানে আর সর্বসাকুল্যে ওই 20 মতো জমি আছে অবশিষ্ট। বাবা, তা 20 জমি কম নাকি? যাকে চল, আমাকে তো আবার বেরোতে হবে। বেরোতে হবে মানে কোথায় যাবি? কেন, বাড়ি যাব। পাগল নাকি? শুনলি না মিস্টার মুখার্জি কি বলে গেলেন কালকে কলকাতায় যেতে বলে গেলেন না অ্যাডভান্সটা নিয়ে আসার জন্য? হ্যাঁ, তা তুই চলে যাস। না না, আমি একা যাব না, তোমাকেও আমার সাথে যেতে হবে। তুই আজকে এখানেই থাকবি, আমরা কাল একসাথে কলকাতায় যাব। যথা আজ্ঞা জমিদার বাবু। চল, সন্ধে হতে চললো, এবার ঘরে চল। রাতে মটন কষা রাখতে বলেছি মালতী মাসিকে, সেটা হতে হতে কয়েকদিন 16 খেলে নি। 16 তোর এখনো মনে আছে? সবাই ভুলে গেলে কি করে চলবে জ্যোতি, কাউকে না কাউকে তো মনে রাখতে হয়। ওই যে সবাই বলে না শৈশব হারিয়ে গেছে, বিশ্বাস কর কিচ্ছু হারিয়ে যায়নি। আমরা চলে এসেছি তার থেকে অনেক দূরে, এখনো আমরা চাইলেই কিন্তু একবার ফিরে যেতে পারি। আমাদের ফেলে আসা স্কুল, আমাদের ছেঁড়া সাইকেলের টায়ার, আমাদের বকুল ফলের বাসি, আমাদের পুকুর ঘাটে দাপাদাপি, এই 16 খেলা, কিচ্ছু হারিয়ে যায়নি। একটুখানি অতীতের কবর খুললেই দেখবি এখনো কেমন করে ঝকঝক করছে আমাদের ছেলেবেলা। জানিস অতীতের সে কবরখানা কোথায়? জানি, আমাদের মনের ভেতর, আমরাই তো কবর দিয়েছি তাকে। কিন্তু ফেরা অত সহজ নয় অনন্ত, ফিরতে গেলে আমাদের এই ইঁদুর দৌড় থেকে সরে যেতে হবে। চল, সন্ধে হয়ে এলো। তবে যাই বলিস, তোদের মালতী মাসির কিন্তু রান্নার হাতটা বেশ ভালো, মটনটা বেশ জমিয়ে রেঁধেছে কিন্তু। নে তাহলে, ঘুমিয়ে পড়, অনেক রাত হলো, কাল আবার সকালবেলা ট্রেন ধরতে হবে। আমি পাশের রুমেই আছি, কোনো অসুবিধা হলে ডাক দিস। ঠিক আছে। ও আচ্ছা, তোকে একটা কথা বলাই হয়নি, একদম ভুলে গেছি। কি?
তোদের বাগানে অনেক দিন পর কামিনী ফুলের গন্ধ পেলাম। কামিনী ফুলের গন্ধ? কি বলছিস তুই, তুই সত্যিই কামিনী ফুলের গন্ধ পেয়েছিস? হ্যাঁ, কেন তুই পাসনি? ওই বাগানে কোনো কামিনী ফুলের গাছ নেই, সর্বনাশ ঘটে গেছে। তুই আর এখানে থাকিস না জ্যোতি, তুই এখনই বাড়ি চলে যা, কাল সকালে ট্রেন ধরে চলে আসবি। কিন্তু কেন, কি হলো হঠাৎ? আর তুই এত হাইপার হয়ে যাচ্ছিস কেন? এত কথা এখন জিজ্ঞাসা করিস না, আমি বলতে পারবো না। তোর ভালোর জন্যই বলছি, তুই এখানে আজকে থাকলে বিপদে পড়ে যেতে পারিস। দেখ, তুই আমাকে ভালো করে চিনিস, তুই জানিস কারণ না বললে আমি তোর কথা মেনে নিয়ে এখান থেকে চলে যাওয়ার মানুষ না। জ্যোতি, বিষয়টা যে কী তা আমিও পুরোপুরি জানি না, তবে বড়দের কাছে যতটুকু শুনেছি ওই বাগানটা ভালো না। ওখানে কোনো কালের এক অপশক্তি বাস করে। বাগানে ওই যে পুকুরটা দেখেছিস, ওই পুকুরেই সে থাকে। মাঝে মাঝে এক একজনকে সে এক অদ্ভুত সুন্দর ফুলের গন্ধে আকৃষ্ট করে, তারপর ওই পুকুরে টেনে নিয়ে গিয়ে মেরে ফেলে। আজ পর্যন্ত অনেকগুলো ছেলে ওইভাবে মারা গেছে, সেই জন্যই তোকে সাবধান করছি। তুই থামবি? সেটা যদি সত্যিই হয় তাহলে তোরা এত নিশ্চিন্তে থাকতে পারতিস? আমাদের কিছু হয় না জ্যোতি, আমাদের গাত্রবন্ধন করা আছে সেই আমাদের দাদুর সময় থেকে, তাই সে আত্মা আমাকে আর এই এলাকার মানুষদেরকে ছুঁতে পারে না। তুই যদি ওই ফুলের গন্ধটা না পেতিস তাহলে তোকে আমি এসব কথা বলতামই না। যাক, বলে ভালোই করেছিস, এখন যা শুতে যা, কাল সকাল 6:05 ট্রেন। তার মানে তুই যাবি না? না, যাবো না। যদি কিছু হয় তেমন আমি তোকে ডাকবো, তুই তো পাশের ঘরেই আছিস। ঠিক আছে, তুই যখন কথা শুনবি না তাহলে আর কি বলি, আমার বাড়ি এসেছিস, আমি তো তোকে চলে যাওয়ার জন্য জোর করতে পারি না, নিজের দায়িত্বে থাকো আর কি। তবে ভুলেও যেন রাতে একা বেরিও না বাড়ির বাইরে, আর কোনো রকম কিছু দেখলে শুনলে বা শুকলে আমাকে সাথে সাথে চিৎকার করে ডাকবে, মনে থাকে যেন। ঘুমিয়ে আছি কতক্ষণ জানি না, ঘুমের ভেতর এক অদ্ভুত অনুভূতি আমাকে বিভোর করে তুলল। সারাটা ঘরময় এক অপার্থিব সুগন্ধ, কামিনী ফুলের গন্ধ নয়, তার থেকেও যেন বেশি মাদকতা রয়েছে সেই গন্ধে। এত মিষ্টি গন্ধ আমি কোনোদিনও কোথাও পাইনি। তারপর শুনলাম সেই গন্ধের থেকেও মিষ্টি এক নারী কণ্ঠ। কি গো, তোমার জন্যে আমি এত পথ পার করে এলাম আর তুমি চোখ বুজে পড়ে আছো? উঠো, উঠে এসো। রক্তমাংসের কোনো পুরুষের পক্ষে সে আহ্বান লঙ্ঘন করা বোধহয় সম্ভব না। আমার সারাটা শরীর সেই আহ্বানে সাড়া দিল, আমি মন্ত্রমুগ্ধের মতন জেগে উঠে পড়লাম বিছানায়। সে আবার বলল, এই তো লক্ষ্মী ছেলে, এসো, চুপচাপ চলে এসো, একটি কথাও বলবে না। ঘর থেকে বেরিয়ে এলাম তার পেছন পেছন, বাড়ির পেছনের রাস্তায় উঠে এলো সে। গভীর আমবাগানের ভেতর দিয়ে সে চলেছে আর আমি চলেছি তার পেছন পেছন। গোটা বাগানময় ভেসে বেড়ানো সেই তীব্র মিষ্টি গন্ধে আমি বিভোর হয়ে হেঁটে চললাম তার পেছন পেছন, আর ভাবতে থাকলাম কখন সে দাঁড়াবে, কখন সে আমাকে তার কাছে ডাকবে। এই সুগন্ধ তার শরীর থেকে আসছে, সে এই পৃথিবীর বাসিন্দা যে নয় তা বুঝতে আমার দেরি হয়নি। কিন্তু তবু এই অপার্থিব নারী আমার মনের দখল এমনভাবে নিয়ে নিয়েছে যে সে ছাড়া আর তাকে একটুখানি ছুঁতে পারা ছাড়া আমার চিন্তা জগতে আর কোনো কিছু বেঁচে নেই এই মুহূর্তে। মনে হচ্ছে গোটা পৃথিবীটাই যেন শূন্য, আর কেউ কোথাও নেই, কেবল সে আর আমি। বাগানের ভেতর সেই বিরাট পুকুরটার সামনে এসে এবার সে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে নেমে গেল পুকুরের জলে। পুকুরের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে সে আমার দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, নাও, এবার তুমি এসো এই জলের তলায় আমার ঘর, সেখানে আমি তোমার জন্য বিছানা পেতে রেখেছি, তুমি ঘুমোবে আর আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেব, অনেক আদর করব। আমার সমস্ত ইন্দ্রিয় বুঝি এই অপেক্ষাতেই ছিল, কখন সে কাছে ডাকবে তার মোহময় রূপের আগুনে আমাকে পুড়িয়ে মারবার জন্য। সে ডেকেছে তাই আর এক মুহূর্তও দেরি না করে আমি পা বাড়িয়ে দিলাম পুকুরের দিকে। সেই মুহূর্তে কোত্থেকে যেন আমার মাথার পেছনে কে সজোরে বাড়ি মারল, আর আমি ছিটকে গিয়ে পড়লাম পুকুর থেকে একটু দূরে।
মাথায় বাড়িটা খুব চড়েই লেগেছিল, তাই বোধ হয় জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম বিছানায় শুয়ে আছি, জানলা দিয়ে সকালের আলো এসে ঘরে ঢুকেছে, আমার পাশেই বসে আছে অনন্ত। তুই এই পেছন পাকামির জন্যই কিন্তু বারবার বিপদে পড়িস, তোকে বারবার বলেছিলাম কাল বাড়ি চলে যেতে, রাতে ভাগ্যিস আমার ঘুমটা ভেঙেছিল তাই তুই বেঁচে গেলি, না হলে তো ভোগে চলে যেতিস। কি দেখলি তুই? কি আর দেখবো, দেখলাম তুমি গো গো করতে করতে ঘর থেকে বেরিয়ে যাচ্ছ, দুবার ডেকেছিলাম সাড়া দিসনি, তখনই ব্যাপারটা বুঝেছিলাম। তা তুই তো আমাকে ডাকলে পারতিস, মাথায় অত জোরে বাড়িটা না মারলেও মনে হয় হতো। মাথা মোটা, ডাকলে তোমার হুশ ফিরত না, আর তোমাকে ধরে টানাটানি করলে তুমি আমাকে নিয়ে পুকুরে নেমে যেতে, ওই সময় গায়ে অসুরের শক্তি হয়। নে উঠে পড়, 6:05 ট্রেনটা অনেক আগেই মিস করে গেছি, পরের ট্রেন 8:50।